মালবাহী বালখেট দিয়ে যাত্রী পরিবহনের দায়ে চারজনকে আটক করেছে কোস্টগার্ড। তাছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন, অগ্নি নির্বাপক ব্যবস্থা ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকায় পণ্যবাহী বালখেটে যাত্রী পরিবহন করায় চারটি নৌযানের 70,000 টাকা জরিমানা করা হয়েছে। এই সময় অতিরিক্ত যাত্রী পরিবহন, অগ্নি নির্বাপক ব্যবস্থা ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকায় ক্রিস্টাল ক্রুজ নামের একটি লঞ্চকে 20,000 টাকা, যাত্রী পরিবহন করায় দুইটি বালখেটে 40,000 ও পারমিট ব্যতীত চলাচল করায় একটি স্পিড বোটকে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া লঞ্চ যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করা ও সন্দেহজনক যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে দ্বীপ জেলা ভোলায় আসা যাত্রীদের নিরাপত্তা প্রদানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভোলার ইলশা ঘাটে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।